হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বানাবো বিস্কিট। মানে হলিডে, এখন ছুটির একটা সময় যাচ্ছে, যার মানে তো এই ছুটির সময়তে এই দেশে এই বিস্কিটগুলি বেক করে থাকে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই বিস্কিটগুলি বানাই। বিস্কিট বানানোর জন্য এখানে বাটার আছে 40 গ্রাম, 100 গ্রাম ময়দা, 35 গ্রাম চিনি, আর হচ্ছে বেকিং পাউডার, একটা ডিম আর ভ্যানিলা এসেন্স। তো আমি প্রথমে বাটারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মার্গারিন নিতে পারেন। তো এখানে আমি চিনিটা ঢেলে দিচ্ছি আর ডিমটা দিয়ে দিচ্ছি এখানে। এগুলোকে একটু আমি মিশিয়ে নিচ্ছি। একটু লবণ দিব, 1 পিস, 1 পিস লবণ দিব, একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার 1/2 টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি। হাত দিয়ে মেখে নিচ্ছে। এরকম হবে, ভালো করে আমি মথে নিচ্ছি। আমি একটা হারবাইট প্লাচ, ওয়ার্কিং প্লাচে চলে আসলাম। তো এখানে আমি ডোটাকে রুটি বেলে নেব।
এরকম মোটা করে আমি বেলে নিয়েছি, এত বেশি পাতলাও না এত বেশি মোটাও না। একটা কাটার দিয়ে কেটে নিব, আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে একটু ডিমের সাদা অংশ ছিল আর একটু দই, এটা গুলিয়ে নিলাম, একটু ব্রাশ করে দিচ্ছি। এটা আমি এখন 350 ডিগ্রি ফারেনহাইটে 15 থেকে 16 মিনিটের জন্য বেক করব, 150 ডিগ্রি সেলসিয়াসে। বিস্কিটগুলি কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি নামিয়ে নিয়ে আসলাম, হয়ে গেছে আমার বেক করা, কত সুন্দর। আমি একটা ডিশে সাজিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার ওস্টার্ন প্লেটচাম, এই তো হয়ে গেল আমার বিস্কিটগুলি বানানো। তো আমি কিভাবে তৈরি করছি আসুন দেখে নিই। এই তো আমার বিস্কিটগুলি বেক করা হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।